মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে চলো সকাল সকাল একটু উঠে পড়েছি, সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আর স্নান করে পুজো টুজো করা সব কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাবলাম যে খুব খিদে পাচ্ছে, তাই একটা ডিম ভাজা করে একটু মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি টুড়ি খাওয়ার পর তারপর দেখলাম এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাইরে আর রান্না করতে পারবো না, যার জন্য আজকে গ্যাসে রান্না করছি। আর গ্যাসে রান্না করব, কিন্তু আজকে তো রবিবার, আজকে তারপরে এই চার থেকে দোকান টোকান বন্ধ আছে, চিকেনও আনা হয়নি আজকে। আর আজকে শুধু চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছের পাটি ভাতে, আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়ার টক করছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি সব কী রান্না করছি। তো দেখো এই যে ডাল এখন ফ্রাই প্যানে কিছুটা বড়া তুলেছি, আর এই যে বাটা আছে মিক্সিতে বেটে নিয়েছি, আর কয়েকটা ওই যে ভেজে নিয়েছি, আর এই যে বাটি ভাতে হচ্ছে, বাটি ভাতের রেসিপিটা তোমাদেরকে বলতে পারিনি, বাটি ভাতেটা করে নিয়েছি এখন হচ্ছে, আর এই যে ভাত করেছি দেখতে পাচ্ছ। তারপরে কারেন্ট নেই এখন, এখন লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই, যে অন্ধকারে রান্না করছি। যে তারপরে এত বাতাস তো জানালা খোলা যাচ্ছে না, জানালা খুললে গ্যাস শুধু বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। আর আজকে তো এখানে মানে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখন যাই হোক আজকে ওয়েদারটা খুব ভালোই আছে, বাতাসও হচ্ছে আবার এখন বৃষ্টিও হচ্ছে। আর এই রান্নাবান্না করছি, এখন বাড়ির কাজ করছি। তো তোমরা কী করছো এখন সবাই? এই দেখো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়ছি, আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, এখন ভাত খাবো। এই দেখো দুবেলার ভাত করেছি, আর এই যে চিংড়ি মাছের বাটি ভাতে করেছি, দেখেছো কী সুন্দর সেন্ট বেরিয়েছে, দেখো দেখেছো চিংড়ি মাছের বাটি ভাতে করেছি। আমি আজকে এটাতে একটু গোলমরিচ দিয়েছি, তোমরা কারা কারা বাটি ভাতে গোলমরিচ দাও, আমি আজকে একটু গোলমরিচ দিয়েছি, তার জন্য এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এই দেখো ডালের বড়া ভাজা করেছি, আর এই যে ডালের বড়া দিয়ে টক করেছি, আজকে আর বেশি কিছু রান্না করিনি। আর এই যে আমার ছেলে ডিম ভাজা করেছিলাম খায়নি, তার জন্য এই ডিম ভাজাটা আছে। তো তোমরা সবাই খেয়ে নাও, আমি এখন সমস্ত কিছু নিয়ে বসে পড়ছি। আর আজকে তো যেহেতু রবিবার, হাজবেন্ড বাড়িতে আছে, আর দুটো বাচ্চাও বাড়িতে আছে, আজকে সবাই একসাথে ভাত খাবো, তো আমি ওদেরকে খেতে দেবো। তোমরা সবাই খেয়ে নাও, টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।